बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय चैनल मानहास किचन एंड ब्लॉग। आज के आमी तैरी करे देखाबो क्यूट क्यूट सिंगारा रेसिपी। मात्र एक कप मैदा दिए आमी प्राय 20 मतो सिंगारा आपनादेरके आजके बानिए देखाबो। तो कथा ना बाड़िए चलुन देखे नेवा जाक रेसिपिटी शुरू करार आगे सबार काछे आमार छोट्ट एकटी अनुरोध, जारा आमार चैनेले नतून तारा अवश्य आमार चैनलटी सबसक्राइब करबेन एबं आमार भिडियोटीते एकटी लाइक दिबेन। तो चलो देखे ना जा आज के एक क्यूट गोलुमोलु सिंगारा गुलो। सिंगारा रेसिपी बनार जोन्नो आमी एखाने निएछि एक कप परिमाण मयदा, निएछि एक कप परिमाण प्याज कुचि, तीन चामच परिमाण आमी निएछि काँचा मरीच कुचि, एक कप परिमाण आलू किउब करे आमी केटे निएछि, आर एखाने आमी निएछि जीरा बाटा एक चामच, रसुन बाटा एक चामच, गरम मसला गुड़ा हाफ सा चामच, नहीं हलुद गुड़ा हाफ सा चामच, एक चामच नहीं शुकनो मरीचर गुड़ा एवं लवण स्वाद मत। प्रथम आमी सामान्य परिमाण लवण दिए दिलाम, आर दिए दीची दुई चामच परिमाण रान्नार रेगुलर तेल। एखन आमी शुकनो उपकरणटा खूब भालोभावे हाथ दिए मिशिए निब, दुई थेके तीन मिनट एटाके एभावे हाथ दिए खूब भालोभावे माखिए निबेन, ताहले डोटा एकदम परफेक्ट होबे। तोमार माखानो हो गेछे, एखन आमी एर मध्ये दिए दिब पानी, पानीटा अल्प अल्प करे दिबेन आर एभावे हाथ दिए खूब भालो करे डोटा माखिए निबेन। चेष्टा करबेन अल्प करे पानीटा देवार जोन्नो, ताहले डोटा भालो होबे। आमी अल्प अल्प करे पानी दिच्छि आर एभावे माखिए निच्छि। खामिरटा आमार माखानो हो गेछे, तो देखते पाच्छेन आमी किन्तु अनेक शक्त करे एटा माखिए निएछि। आमी ऊपर थेके सामान्य तेल ब्राश करे निलाम जाते खामिरटा ड्राई ना हो जाए। एखन आमी एटाके रेस्टे रेखे दिब 20 थेके 25 मिनिटेर जन्य। एखन आमी सिंगारार भितर जे पुरटा दिते हय सेई पुरटा रेडी करे निब। एर जन्य आमी चुलाय एकटा प्यान बसिए दिए दिलाम 3 टेबिल चामच तेल, आर एर मध्ये आमी दिए दिब प्याज कुচি। प्याजटा हालका एकटু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি সবগুলো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে। আমি সামান্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নরমাল পানি। আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে ভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাবেন, তাহলে আলু পুরটা খেতে ভালো লাগবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু কুচিগুলো। আলুটা দেওয়ার পর আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আলুটা কষানোর পর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমি ততটুকু দিব। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আলুটা আমার নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। তো কাঁচা মরিচটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে করে নিচ্ছি, নিয়ে চুলাটা অফ করে দিব। এরপর আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো কিছুটা আলু ধর ম্যাশ করে নিলে এটা খেতে আরও ভালো লাগে। ডোটাকে এভাবে একটু মথে নিতে হবে। তো মথে নেওয়ার পর আমি সামান্য একটু ডো হাতে নিয়ে নিলাম, নিয়ে এভাবে এটাকে বেলে নিব। সিঙ্গারা রুটিটা একটু বড় করে বেলে নিতে হয়। তো এভাবে আমি বেলে করে বেলে নিয়েছি একটু লম্বা করে। এরপর মাঝখান থেকে একটি ছুরি দিয়ে আমি কেটে নিলাম। একটা রুটি থেকে আমার দুইটা সিঙ্গারা হবে এটা কম বেশি সবাই জানি। এখন আমি আপনাদেরকে এটা ভাঁজ করে দেখাবো। প্রথমে আমি একটা শীট হাতে নিলাম, আর এখন সামান্য নর্মাল পানি আমি মুখটাতে দিয়ে দিচ্ছি। এরপর দুই সাইডটা এভাবে ধরে একটু কোণ করে নিতে হবে। এরপর আমি যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিব, আর এভাবে চেপে চেপে দিতে হবে। পুরটা দেওয়ার পর আমি এখন মুখটাতেও সামান্য পানি দিয়ে দিব। এবার আমি ভাঁজটা দিব, এখান থেকে একটা সাইড থেকে এভাবে ভাঁজটা দিতে হবে, দিয়ে ফোল্ড করে নিতে হবে। এবং অপর যে সাইডটা আছে এই সাইডটাও খুব ভালো করে
এভাবে ফোল্ড করে নিতে হবে। তো দেখেন আমি সিঙ্গারাটা কিন্তু বানিয়ে ফেললাম, আর এভাবেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। সবগুলো সিঙ্গারা বানানো কমপ্লিট, এখন আমরা ভেজে নিব। ভাজার জন্য একটা চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল, যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হবে এজন্য একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো। খুব বেশি গরম তেলে সিঙ্গারাগুলো দেয়া যাবে না, কারণ বেশি গরম তেলে সিঙ্গারা দিলে তাহলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু সিঙ্গারা যে খাস্তা বা ক্রিসপি হয় সেই ভাবটা আসবে না। আমি এখন অল্প আছে সিঙ্গারাগুলো ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলা এরকম সিঙ্গারা ভেজে নিলাম। দেখেন আমার কিন্তু অনেকটা লালচে ব্রাউন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে যেগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক সেগুলো আমি নামিয়ে নিব, আর এভাবেই সবগুলো সিঙ্গারা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার গোলুমোলু ক্রিসপি সিঙ্গারাগুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, তো দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিসপি এবং খাস্তা হয়েছে। তো সিঙ্গারাটা এখনও গরম, দেখেন দেখেই ধোয়া উঠতেছে। আমি আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।